স্বাগত জানাই আপনাদেরকে এই বিজ্ঞান জগতের আসরে। এই বিজ্ঞান জগতের আসরে আজ আমরা শুনব আকাশে এরোপ্লেন মানে বিমান কিভাবে ওড়ে। এরোপ্লেন বা বিমান নিয়ে অনেকেরই কিন্তু নানা কৌতূহল এবং উৎসুকতা আছে। অনেকেই ভাবেন এরোপ্লেন মাটি ছেড়ে ওপরে আকাশে কি করে উঠে যায়, আবার ওপরে আকাশে যে প্লেনটি আছে সেটি কি করে ধীরে ধীরে মাটিতে নেমে আসে কোনো বিপদ বা ঝুঁকি ছাড়াই। এই প্রসঙ্গে আমাদের জানতে হলে জানতে হবে পাখিদের কথা। পাখিরা যে আকাশে উঠতে পারে তার পেছনে রহস্য হলো তাদের শরীর পালক দিয়ে মোড়া এবং তাদের শরীরের তুলনায় তাদের ডানাগুলো বড় এবং তারা ডানা ঝাপটাতে ঝাপটাতে ওপরের দিকে উঠে যায় এবং ডানা ঝাপটাতে ঝাপটাতেই আবার নিচের দিকে নেমে আসে। এরোপ্লেন বা বিমানের ক্ষেত্রে কিছুটা হলেও তাই। এরোপ্লেনেরও ডানা অনেক বড়, কিন্তু বৈপরীত্য হলো ডানা কিন্তু এরোপ্লেনের ঝাপটায় না। ডানার সাহায্যে পাখি যে বাতাসে বল প্রয়োগ করে সেই বল প্রয়োগ প্রতিক্রিয়া পাখিকে আকাশের দিকে তুলে দেয়। আর এরোপ্লেনের ক্ষেত্রে এরোপ্লেন ডানা ঝাপটাতে পারে না বলে এরোপ্লেন ওঠার আগে মাটিতে প্রচণ্ড গতিতে ছুটে চলে। এর ফলে ডানার গা বেয়ে বাতাস ছুটতে থাকে। এরোপ্লেনের ডানার বিশেষ আকারের জন্য এরোপ্লেনের ডানার ওপর দিয়ে বেশি বাতাস বইতে থাকে, অর্থাৎ এরোপ্লেনের ডানার নিচের দিকে বাতাসের বেগ কম থাকে। এর ফলে এরোপ্লেনের ডানার নিচের থেকে ওপরে চাপ কম হয়। মাটির ওপর দিয়ে এরোপ্লেন যত দ্রুত গতিতে ছুটতে থাকে তার ডানার নিচের চাপ তত বাড়তে থাকে, আর সেটাই কিন্তু এরোপ্লেন বা বিমানকে ধীরে ধীরে আকাশে ওপরে তুলতে থাকে। এরোপ্লেনের ডানাদের খোলা বন্ধ করার যে ব্যবস্থা থাকে তাতে ডানার ওপর নিচে বয়ে যাওয়া বাতাসের গতিবেগ নিয়ন্ত্রিত হয়। এরই ফলে এরোপ্লেনকে ইচ্ছে মতো পাইলটরা ওপর দিকে ওঠান, সামনের দিকে নিয়ে যান অথবা নিচের দিকে নামাতে তারা সম্ভব হয়। On behalf of Indigo, we wish you a very pleasant stay here or a happy onward journey. Thank you for choosing to fly with us. Kripya dhyan dijiye, ab aap mobile phones ka istemal kar sakte hain. May I have your attention please? You're free to use your mobile phones now. Thank you. সামনে এবং ডানার দুপাশে প্রপেলারগুলো প্রচণ্ড বেগে ঘোরানো হয় বলে বাতাস সৃষ্টি হয় এবং সেই বাতাস প্লেনের ডানার ওপর দিয়ে এবং নিচের দিক দিয়ে বয়ে যায় বলেই প্লেনকে ওড়ানো সম্ভব হয়। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি এই বিজ্ঞান জগতের আসর। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।